বাংলার বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হলো সোমবার সন্ধ্যায়। কেঁপে উঠল মালদহ কোচবিহারের মতো জেলার মাটি, আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সন্ধে 6:16 নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহার জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি, তারপর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলকুচি সব জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। মালদহের মানুষজন জানাচ্ছেন কয়েক সেকেন্ড কম্পন অনুভব করেছেন তারা। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহের বিস্তীর্ণ অংশে। এছাড়াও অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।